বন্ধুরা, ডয়চে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ স্বপন। বন্ধুরা, আপনারা জানেন আজকে ঢাকা 2 সিটি কর্পোরেশনের নির্বাচন, এবং নির্বাচনের প্রায় শেষ হয়েছে, 4টায় ভোট গ্রহণ শেষ হবে। সকালে শুরু হয়েছে ভোট গ্রহণ, এবং আর 1 ঘন্টার কম সময় ভোটিং টাইম রয়েছে। এবং আমরা রয়েছি লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে 4টি ভোট কেন্দ্র রয়েছে, এবং আমরা সার্বিক পরিস্থিতি দেখাবো। ভোটাররা আসছেন এবং তারা কি আদৌ ঠিকমতো ভোট দিতে পেরেছেন কিনা, কত পার্সেন্ট ভোট রয়েছে, আমরা এ বিষয়ে প্রথমেই কথা বলে নিচ্ছি এখানকার একটি কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মুসাব্বির খান। আমরা মুসাব্বির খানের কাছে আজকে ভোটিংয়ের আমরা জানতে চাইব। মুসাব্বির খান, আজকে যে সকাল থেকে ভোট শুরু হলো, 4টায় তো শেষ হবে, তো এখন পর্যন্ত ভোটের কাস্টিং কেমন এবং আপনার কেন্দ্রে কেমন যদি বলতেন? আমার মোট ভোটার সংখ্যা 2574 জন, এটা কেন্দ্র 331। এ কেন্দ্রে এখন পর্যন্ত 22%-এর মতো ভোট পড়েছে। তো ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এবং প্রতিবন্ধকতাবিহীনভাবে তারা ভোট দিয়েছেন সকাল থেকে। এমনিতে ভোটের আপনার কাস্টিং একটু কম মনে হচ্ছে না? তুলনামূলকভাবে একটু হতে পারে, এটা কম, তো এরকম মনে হচ্ছে কম, মোটামুটি আর কি বলতে পারেন। মোটামুটি কারণটা কি মনে হয়? এখন তো বৃষ্টি বা ঝড় বাদলও নেই, এক্ষেত্রে একটা ইস্যু হতে পারে এবারের ভোট, যেটা আমি বলবো ইভিএম এর মাধ্যমে যে ভোট গ্রহণ প্রক্রিয়া, সেটা কিন্তু আগের চেয়ে সোজা। ব্যালট প্রক্রিয়া যে ভোট গ্রহণ প্রক্রিয়া তার চেয়ে সহজ, কিন্তু এই নতুন প্রক্রিয়াটা সম্বন্ধে সাধারণ মানুষের অজ্ঞতা বা না জানার কারণেই হইতে পারে অনেকেই ভোট দিতে আসতে পারেননি বা আসেননি। এমনিতে সকালে আমাদের কোন প্রিজাইডিং কর্মকর্তারা বলছিলেন অন্য সেন্টারে যে একটু কুয়াশার কারণে হয়তো কম হয়েছে, দুপুরের পর বাড়বে, মানে এটা কি এরকম হয়েছে? দুপুরের পরে বেড়েছে, ডেফিনেটলি বেড়েছে। আমরা দেখেছি যে যেখানে ভোট আমার সকালে ছিল হয়তো 140 প্রথম 2 ঘন্টায়, পরবর্তী 2 ঘন্টায় কিন্তু ভোট বেড়ে আরো 220-230 জন ভোট এসেছে। তো আমি বলতে পারি যে রোদ ওঠার সাথে সাথে মানুষ বেড়েছে। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, কথা বলছিলাম এই কেন্দ্রের একজন প্রিজাইডিং কর্মকর্তার কাছে। আমরা এখানে আসলে ভোটারদের খোঁজার চেষ্টা করব, আমরা যদি ভোটারদের পাই তাদের সাথে কথা বলবো। এখানে অনেক লোক রয়েছেন, তারা হয়তোবা ভোট দিয়েছেন অথবা কেউ নির্বাচনী এজেন্ট বিভিন্ন প্রতীকের পক্ষের, আমরা তাদের সাথে কথা বলবো। তার আগে আমরা প্রাথমিক কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এ পর্যন্ত নির্বাচনের যদি আপডেট আমরা দেই। তার মধ্যে ধরেন যে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার, তিনি আসলে তার ফিঙ্গারপ্রিন্ট মেলেনি, এবং তিনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে ভোট দিতে পারেননি, এবং তিনি বলেছেন যে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট না, কয়েকটি পদ্ধতিতে ভোট দেওয়া যায়, তার একটি পদ্ধতি অর্থাৎ ওখানকার রিটার্নিং কর্মকর্তার সহায়তায় তিনি ভোট দিয়েছেন। এরকম আজকে ইভিএম বিপত্তির ঘটনা অনেক জায়গায় ঘটেছে। একই সঙ্গে বিএনপি অভিযোগ করেছে তার 200 এজেন্টকে বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অভিযোগ করেছে তার 100 এজেন্টকে বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এরই মধ্যে বিএনপি একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কোনো উপায়ে আপনারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন এবং ভোট কেন্দ্র ছাড়বেন না। ওদিকে জাহাঙ্গীর কবির নানক, যিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, তিনি বলেছেন যে বিএনপির কাজই হলো বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং বিভিন্ন অভিযোগ তোলা, এবং তিনি বলেছেন যে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। তবে প্রধান নির্বাচন কমিশনার একটি কথা কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে এমন ভোট আমি চাইনি। তিনি কেন চাননি? সাংবাদিকরা একটি প্রশ্ন করেছিলেন যে ভোটে বিচ্ছিন্ন সংঘর্ষ, ককটেল বিস্ফোরণের ঘটনা, কোথাও গুলির শব্দ শোনা গেছে এবং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা শোনা গেছে। এই প্রশ্নের প্রেক্ষিতে তিনি সাংবাদিকদের বলেছেন এমন ভোট আমি চাইনি, এবং তিনিও বলেছেন যদি কোনো এজেন্টকে বের করে দেওয়া হয় তাহলে যেন প্রতিরোধ হয়। সাংবাদিকরা বলেছেন যে তাহলে কি মারামারি করে ভোট দিতে হবে বা এজেন্টদের রাখতে হবে? তার জবাবে কিন্তু তেমন কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। আমরা রয়েছি লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে। বন্ধুরা, ডয়চে ভেলে বাংলা বিভাগের সঙ্গে আপনারা রয়েছেন এবং ভোটের শেষ সময় চলছে, এবং আমরা সকালে শুনেছিলাম যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে, অর্থাৎ কুয়াশার কারণে হয়তোবা ভোটাররা আসেননি, দুপুরের পর বা বিকেলে লম্বা লাইন হবে। আমরা চেষ্টা করছি সেই লম্বা লাইন খোঁজার এবং ভোটারদের সঙ্গে কথা বলার। সমীর, যদি আপনার ক্যামেরাটা ঘুরিয়ে পুরো এই কেন্দ্রটি দেখান, তাহলে আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছি, এদিকে কিন্তু বেশ নির্বাচনী কর্মকর্তারা যারা রয়েছেন তারা এখানে রয়েছেন, তারা সক্রিয় ভূমিকা পালন করছেন, ভোটাররা আসলে তাদের সহজে যাতে ভোট দিতে পারেন। এবং একটু আগে একজন প্রিজাইডিং কর্মকর্তারা বলছিলেন যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, কিন্তু আমরা এখানে যদি দেখি তো বাইরে যাদেরকে দেখছি তারা কারা, আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে অনেক বড় জটলা দেখছি, আমরা যদি কথা বলার চেষ্টা করি, এরা
আপনি, আমরা একজনকে এখানে দেখতে পাচ্ছি, আপনি কি ভোটার এখানকার? না, আমি ভোটার না, আমি এখানে দেখতে আসছি, আমার মামা দাঁড়াইছে নির্বাচনে গুড়িমার্কা। গুড়িমার্কায় দাঁড়িয়েছেন? জি। তো ভোটারদের উপস্থিতি কেমন দেখলেন? ভালোই, সন্তুষ্টজনক আছে মোটামুটি, এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, আর সবাই সুশৃঙ্খলভাবে উৎসব। আমি তো ভোটারদের এখানে কই দেখতে পাচ্ছি না, তো লম্বা লাইন। এখন তো ভোটের বাকি আছে মাত্র আরো 30 মিনিট। আপনি তো সকালে আসেননি, সকালে যথেষ্ট ভোটার ছিল এবং শান্তিপূর্ণভাবে এবং যথেষ্ট ভালো মানে ভোটার উপস্থিতি ছিল এবং ভোট শান্তিমতই হয়েছে। আপনার নাম? আমার নাম সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলছেন, হয়তো বা এক এক কেন্দ্রের অবস্থা এক এক রকম হয়েছে, আমাদের অভিজ্ঞতা ভিন্ন। আমরা যে কেন্দ্রগুলোতে সকালে গিয়েছিলাম সেখানে ভোটার উপস্থিতি কম ছিল, তখন প্রিজাইডিং কর্মকর্তারা বলছিলেন যে এখন কুয়াশা, ভোটাররা হয়তো বা এখন আসবে না, বিকেলের দিকে বা দুপুরের পর আসবে। অবশ্য উনি যা বললেন সালাউদ্দিন আহমেদ, তাতে এই কেন্দ্রের পরিস্থিতি ভিন্ন। উনি বলছেন এখানে সকালে ভোটাররা এসছেন, এখানে আবহাওয়া হয়তো বা ভিন্ন ছিল, বিকেলে এই কারণেই আসেননি শেষ সময়। উনি, আপনি কি ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছি। আপনার নাম যদি বলতেন? আমার নাম সুজন মাতব্বর। আপনি কখন ভোট দিয়েছেন? আমি একটার পরে। তো কি অবস্থা, মানুষ ভোট কি রকম দিতে আসছে? হ্যাঁ, আমি তো এখানে ভালোই দেখলাম যে মোটামুটি ভালোই, খুব সুশৃঙ্খলাভাবে এখানে, বিশেষ করে মহিলাদের ভোটারটা খুব ইয়ে করে, এবং আমি অনেকের হেল্প করেছি যারা বোঝে না এদেরকে ইভিএম কিভাবে দিতে হয়, এটা আমিও চেষ্টা করেছি আর কি। এমনি ভিতরে কি হেল্প করেছে ইভিএম দেওয়ার জন্য? হ্যাঁ, ভিতরে প্রিজাইডিং অফিসাররা হেল্প করেছেন। মানে কোন জায়গায় কিভাবে দিতে হয়, এটা এই তিনতলায়, মানে গোপন বাক্সে? না, গোপন বাক্সে কাউকে ঢুকতে দেয়নি। উনি বলছিলেন যে উনি যখন সকালে ভোট দিয়েছেন তখন অনেককেই দেখেছেন। আমরা আসলে চেষ্টা করব কেউ ভোট দিয়ে বের হয় কিনা, সমীরকে একটু লক্ষ্য রাখার অনুরোধ করব, আমার ভাইদের অনুরোধ করব কেউ ভোট দিয়ে বের হলে আমরা তাদের একজনের বক্তব্য দেওয়ার চেষ্টা করব। এখানে অনেক লোক রয়েছেন, আমরা জানি না তারা ভোটার তো অবশ্যই বা অন্য কোন কাজে নিয়োজিত রয়েছেন। সমীরকে একটু এগিয়ে যাওয়ার জন্য বলছি। অবশ্যই তো আপনি ভোটার, না হলে আসবেন কেন, সেটাই বলছি যে আপনি কি এই কেন্দ্রে ভোট দিয়েছেন? যে আপনার নাম এবং পরিচয় যদি দিতেন। আমার নাম তহিদুর রহমান সেলিম, আমি এই ঢাকা সিটি কর্পোরেশনের একজন ভোটার, এই ওয়ার্ডেরই ভোটার। আমি আমার ভোটাধিকার ঠিক মতো প্রয়োগ করেছি। এমনিতে আমি তো এখন ভোটার দেখতে পাচ্ছি না, এর কারণ কি? এখানে যারা আছে যে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করতেছে সবাই ভোটার। আপনারা তো ভোট দিয়ে ফেলেছেন, মানে নতুন ভোটার বলছি, ভোটার উপস্থিতি আছে, ভোট দিচ্ছে মানুষ, ভোট কাস্টিং হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, সময় যদি একটু এগিয়ে যায় আমার মনে হয় নারীদের একটা বুথের দিকে আমরা যেতে পারি। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি তো বোধহয় এজেন্ট বা একজন কর্মী, মানে নৌকা মার্কার কর্মী দেখতে পাচ্ছি আপনাকে, তো বিএনপির কর্মীদের দেখতে পাচ্ছি না কেন? আপনি কি একজন বিএনপির কর্মী খুঁজে দেখাতে পারবেন আমাকে এখানে? না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তো মানে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিছে ভোটার ভোট কেন্দ্রে আসার জন্য, যদি কেউ না আসে তাহলে কি করার আছে? কেন আসেনি আপনার ধারণা? তারা কি মাঠ ছেড়ে দিয়েছে না অন্য কোনো কারণ? এটা আমি বলতে পারতাছি না। একজন বলছিলেন এখানে যদি ঘুরিয়ে ক্যামেরাটা আসি, যে আপনি বলেন, আপনি কথা বলার চেষ্টা করছিলেন যে আমি এইখানে কিন্তু বিএনপির কোনো এজেন্ট দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, আপনারা যদি পান তো সহায়তা করেন, আমি তার সাথে কথা বলতে চাই। কেউ তো আসে নাই, আমরা কাদের দিব, কাদের কোথায় খুঁজবো? বিএনপি তো খোঁজার দায়িত্ব আমাদের না, তারা কেন আসে নাই সেটা তো তাদের দায়িত্ব, তাই না? এই হচ্ছে কথা আর কি। আপনি বলছিলেন ভেতরে আছে এজেন্ট, তো কেন্দ্রের ভিতরে থাকবে এজেন্ট, তো বাইরে খুঁজবেন কিভাবে আপনি? না, বাইরে তো কেউ কেউ থাকে তাদের সমর্থক। সমর্থক সেটা বলেন, সমর্থক এখন কে কে বিএনপি সমর্থক, কে নৌকার সমর্থক, এটা আপনি কিভাবে চিনবেন? সেটা চিনতে পারবেন। উনি বলছিলেন আসলে ভেতরে এজেন্ট থাকার কথা, কিন্তু বাইরে কে সমর্থক কে সমর্থক না সেটি তো বোঝা যাবে না। আমরা আরেকটু এগিয়ে যাই, একজন ভোটার খোঁজার চেষ্টা করি। সমীর, আপনি যদি খুব প্রাণান্ত কার না, আমরা তো ভেতরে ঢুকতে পারবো না, আমরা গেটে দাঁড়াই, আমরা গেটের সামনে দাঁড়াই যদি ভোটার বেরিয়ে আসে। আমরা একটু কথা বলবো, আপনাকে ভোট দিয়েছেন এখন? আমরা দুজন ভোটার পেয়েছি, তারা একটু আগেই ভোট দিয়েছেন, তো আপনার নাম এবং পরিচয় যদি দিতেন। আমার নাম ফারজানা জেবিন। একটু ভোট দেওয়ার অভিজ্ঞতা কিভাবে দিলেন, কিভাবে ঢুকলেন, কোথায় কি করলেন? না, আমাদের তো মহিলাদের গেট আলাদা ছিল, আমরা ওখান দিয়ে ঢুকেছি, এবং এখানে সিরিয়াল নাম্বার দেয়া আছে আমাদেরকে, একটা যে কাগজ দেয়া হয়েছিল বাসায়, ওই নাম্বার অনুযায়ী আমরা ওই রুম কক্ষ নাম্বার দেখে গেছি এবং ওখানে আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়েছি। ইভিএম এর ভোটিংটা কেমন, আপনি কেমন মনে হয়েছে? ভালো, খুব ভালো সিস্টেম,
খুবই ভালো সিস্টেম এটা, মানে নতুন প্রথম দিলাম এভাবে আর কি, যে আঙ্গুলের ছাপ দিয়ে, এটা এর আগে দেইনি। তাই এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই রিলায়েবল একটা, এ যে মানে কোনো রকমে কোনো কিছু খারাপ কিছু হওয়ার কোনোই সম্ভাবনা নেই। এই ভোটার বলছিলেন যে এটি একটি রিলায়েবল একটি বিষয় এবং উনি খুব সহজেই ভোট দিতে পেরেছেন এবং ওনার তুলনা হলো আগের ভোটিং সিস্টেমের চেয়ে এটা আরো ভালো। আমরা আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। না, আমি এখনো দেইনি ভোট, আমি এখন দিতে যাব, এই জন্য ভাবির সাথে কথা বলছিলাম। যেহেতু আমরা এই মহল্লার মানুষ, একই মহল্লার মানুষ, এই মানে ভোটের সুবাদে সবার সাথে দেখা সাক্ষাৎ, মানে এটা একটা আনন্দ ঘন পরিবেশ যেটা বলা যায়, যে সবার সাথে দেখাটা অনেকদিন পরে, এই যে এসে দেখা, তারপরে যাব, কিভাবে দিলেন এটাও শুনছি, মানে এখন ইনশাল্লাহ যাব। দেরি করলেন কেন আজকে? না, দেরি ঠিক না, ওই কাজ কাম থাকে, আমরা এই মোমেন্টে ফ্রি, এজন্য আমরা এই মোমেন্টে ফ্রি টাইমটা এসেছি, ফ্রি টাইমটাতে এসেছি। তারা কাজকর্ম করে এবং ফ্রি সময় এসেছে। আমরা আবারও জানিয়ে রাখি, এই কেন্দ্রগুলোতে এখনো 20 থেকে 22 ভাগের বেশি ভোট পড়েনি। একটু আগে আমরা প্রিজাইডিং কর্মকর্তা একজনের সঙ্গে কথা বললাম, যে তিনি 22 ভাগ ভোট বললেন। আমরা দুপুরে নাগাদ যখন বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, তখন ছিল 7 কোনো কেন্দ্রে, কখন ছিল 7 কোনো কেন্দ্রে, এবং কোনো কেন্দ্রে তখন ছিল আপনার কখন ছিল তো কোনো কেন্দ্রে 7 এবং কোনো কেন্দ্রে তখন ছিল আবার 8% এরকম, কিন্তু বিকেলের দিকে এসে আমরা 20-22% ভোটের উপস্থিতি পাচ্ছি। কথা বলতে চাচ্ছিলেন আমাদের সঙ্গে একজন? আমাদের সাথে একজন কথা বলতে চাচ্ছিলেন, আপনি কি ভোট দিয়েছেন? জি, ভোট দিয়েছি, ভালোভাবে দিয়েছি। শখ ছিল যে এটা কিভাবে হয় সেটা দেখার জন্য, কিন্তু যদি মানে আরো ভালোভাবে কম্পিটিশন হতো তাহলে মনে হয় আমার জন্য আরো ভালো লাগতো ভোট দিতে। কিন্তু যেখানে এসে মনে হচ্ছে এত নিরিবিলি, মানে ওই ভোটের যে আমেজটা আমি পাইনি। বলছিলেন যে আরো যদি কম্পিটিশন হতো, সেই বিষয়টা, সেই বিষয়টা, সেটা যে আরো অনেক সবাই আসতো ভোট দিতে, মানে ভোটের যে একটা আনন্দ, সেই আনন্দটা নিয়ে সবাই যদি আসতো, যাই হোক যেটাই হোক, সে যাকেই ভোট দেয়, আমার কথা হলো অংশগ্রহণ করা উচিত ছিল সবার। কিন্তু আমি মনে হয় যে এখানে ম্যাক্সিমাম লোকই আসেনি, লোকই আসেনি। কি কারণ মনে হয়? আমার মনে হয় যে কি যেন মনে করছে যে ওই যে হবে না ভোট, ঠিক মতো হবে না, এই একটা ধারণা ইভিএমকে ভোট পাচ্ছে যে কি যেন অনেক সময় অনেকে শুনে যে এইটা চাপলে তুমি যতই ভোট দাও চলে যাবে আর এক জায়গায়, তো এগুলি সব কিছু মিলে মনে করে যে আমার যাওয়াটাই বৃথা। আমার নাম শিলু ইসলাম, আমি গৃহিণী, ধানমন্ডিতে থাকি। কথা বলছিলাম শিলু ইসলামের সঙ্গে এবং তার একটি আশাহত হওয়ার জায়গা, বন্ধুরা, তিনি বলছিলেন যে ভোটের যে একটা উৎসব, ভোটের যে একটা আয়োজন, সবার অংশগ্রহণ, সেটি তিনি পাননি। তবে তার নতুন অভিজ্ঞতা হয়েছে, তিনি নতুন ভোটিং সিস্টেমে ভোটিং দিয়েছেন, ভোট করেছেন, সেটি উনি তাতে খুশি। বারবারই আমরা একটা কথা বলছি, ভোটারের উপস্থিতি কম, আসলেই কম, যেটা আমরা যারা ভোট দিয়েছেন তাদের কাছ থেকেও আমরা জানতে পারলাম। এবং এখন যে সময় আছে তাতে তো আর তেমন বেশি ভোট পড়ার সম্ভাবনা আমরা দেখছি না। সেক্ষেত্রে যেটা হয় যে আরও যদি কিছু ভোট পড়ে, সেক্ষেত্রে ভোটার আমার তো মনে হয় কোনোভাবেই 30% ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। তো ভোটার যে পাওয়া যাচ্ছে না বা ভোটার যে কম এসছে, এই জিনিসগুলো কিন্তু খুবই স্পষ্ট হচ্ছে। এখন মূলত বন্ধুরা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ভোট আগেই দিয়েছেন, তারা হচ্ছে বিভিন্ন প্রতীকের পক্ষের হয়তো বা কর্মী সমর্থক তারাই, কিন্তু ভোটারদের আসলে উপস্থিতি ওই অর্থে নেই। এবং ইভিএমে কেউ জটিলতার মুখোমুখি হয়েছেন, কেউ জটিলতার মুখোমুখি হননি। এবং আপনাদের জানিয়ে রাখি যে তাবিতা হলের পক্ষে নির্বাচনী যে এজেন্ট ছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল, তার গাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে। আবার তার পক্ষে অভিযোগ জানাতে বলা হয়েছিল, রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে আপাতত অভিযোগ জানার বা শোনার সময় নেই। তো সব মিলে যে জিনিসটা হচ্ছে তা হলো যে ভোট হচ্ছে, ভোটাররা কেউ কেউ আসছেন, কিন্তু যে ভোটাররা যেটা বলছেন যে ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা থাকা উচিত সেটি আসলে নেই। আর আমরা এই কেন্দ্রে আসলে ওই অর্থে বিএনপির যদি কোনো এজেন্ট বা যা বলেন তাদের কাউকে খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে আমরা কথা বলার চেষ্টা করতাম। বিএনপি বারবারই অভিযোগ করছে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এদেরকে বের করে দিলে প্রতিহত করা উচিত, কিন্তু যখন প্রশ্ন করা হলো তাহলে মারামারি করে নির্বাচন করা হবে কিনা সেই ব্যাপারে তিনি কোনো বক্তব্য দিতে পারেননি।
বন্ধুরা, এই হলো ভোটের সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে যে বলি যে ভোটের প্রায় শেষ পর্যায়ে এখনও ভোটারদের সেভাবে উপস্থিতি নেই। সকালে যখন আমরা গিয়েছিলাম তখনও ভোটারদের সেভাবে উপস্থিতি পাইনি। তখন প্রিজাইডিং কর্মকর্তারা বলছিলেন যে কুয়াশার কারণে, শীতের কারণে হয়তোবা সকালের দিকে বা দুপুরের দিকে আসেনি, বিকেলের দিকে আসবে। আসলে এখন বিকেলে আমরা শুনছি যে সকালেই নাকি বেশি এসেছিলেন। তো ভোটের যে হার তাতে মনে হচ্ছে পুরো দিনই ভোটারের উপস্থিতি কম ছিল। আমরা ভোটের ফল জানবো সর্বশেষ কি হয়। সেই পর্যন্ত ডয়চে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আমি হারুনুর রশিদ স্বপন, সবাই ভালো থাকবেন। একটা শট নিয়ে নিও, পরে আবার চাইতে পারে।